भारी बर्षण और दुर्योगपूर्ण आबहार मध्य राजधानी अनुष्ठित हल ईदुल आजहार नामाज। प्रबल बिस्टीत जतियों ईदगाह मैदान निर्विघ्ने नामाज आदाय कर मुसल्लिरा। तब अन्य जेको समय चे एबार मुसल्लि छिल अनेक कम। जतियों ईदगाहे नामाज आदाय कर प्रधान विचारपति, दुई सीटे मेयर सह गुरुत्वपूर्ण व्यक्तिरा। नामाज शेषे देश मानुषेर मंगल कामनाय विशेष मोनाजात करा हय। ढाकार दुई मेयर जानान, प्रबल बृष्टिपाते जतियों ईदगाहे नामाज आदाय करते पेरे खुशी तारा। सादुल इस्लामेर रिपोर्ट। दुदिन थेकेई अझोर धाराय बृष्टि झरछे राजधानीते। बृहस्पतिवार भोर थेके बृष्टि जेनो बर्षणेर रूप नेय। এরই মধ্যে ঈদুল আজহার নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন বেশ কিছু মুসল্লি। প্রায় 35,000 মুসল্লির ধারণ ক্ষমতার 2,70,000 বর্গফুটের পুরো ঈদগাহ ময়দান ঢেকে দেওয়া হয় পানিরোধি ত্রিপলে। ফলে ভারী বৃষ্টিতেও ভিজে যায়নি নামাজের জায়গা, তারপরও পুরো ময়দানের বেশিরভাগই ছিল ফাঁকা। নির্ধারিত সময় সকাল 7:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ডক্টর মোস্তাক আহমেদ। নামাজ আদায় করেন বাংলাদেশের প্রধান বিচারপতি, দুই সিটির মেয়র সহ বিশিষ্ট ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও মানবজাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। ঈদগাহে মুসল্লি কম হওয়াতে অনেকের মন খারাপ হলেও সার্বিক পরিবেশ নিয়ে খুশি মুসল্লিরা। আবহাওয়ার জন্য জনগণ আসতে পারে না, সাধারণ জনগণ আসতে পারে না, তবে মাঠের পরিবেশ খুব সুন্দর ছিল। এখানে প্রেসিডেন্ট এবং দুই মেয়র আসবে, বিচারপতি আসবে, সেজন্য আমি নারায়ণগঞ্জ থেকে বিজয় আসছিলাম, পুরোটা বিজয় গেছে। তবু ভালো লাগছে আর কি, যে এখানে আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। সকালে পরিস্থিতি তো ভালো ছিল না, পরিবার ছাড়া ঈদ করতেছি, তারপর আলহামদুলিল্লাহ সহকর্মীদের সাথে ঈদ করলাম, নামাজ পড়লাম। দুই সিটির মেয়রও বলছেন প্রবল বৃষ্টিতেও ঈদগাহে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। আগামীতে আরও উন্নত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। আগে যেরকম বৃষ্টির মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আটকে যেতাম, বাট তারপরেও আমি দেখেছি, আমি নিজে উত্তরার থেকে এখন আসলাম, আমি দেখলাম যে যেই পরিমাণ বৃষ্টি হওয়ার হয়েছে সেই পরিমাণ রাস্তায় কিন্তু ওরকম ধরনের কিন্তু জল জট যেটা আছে এটা হয়েছে, কিন্তু পানিটা নেমে যাচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ায় আমরা সুষ্ঠু পরিবেশ রাখতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে এভাবেই আমরা প্রস্তুতি রাখব, যাতে করে আবহাওয়া প্রতিকূল হলেও, তুমুল বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি হলেও ইনশাআল্লাহ এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও ঈদের 5টি জামাত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।